মাগুরায় করোনা সংক্রমণ ঠেকাতে মহাসড়কে সেনাবাহিনী জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় বসানো হয়েছে অত্যাধুনিক করোনা কন্ট্যাক্ট ট্র্যাকিং পোস্ট। এর মাধ্যমে বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের তথ্য সংরক্ষণ করে সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আগত যাত্রীদের জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে তাদের গাড়িতে গন্তব্যের স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। মাগুরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার, তাই অন্তত ১০টি জেলার বাসিন্দারা এই জেলার উপর দিয়ে যাতায়াত করেন। এ জেলার ওয়াপদা এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে করোনা সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় কন্ট্যাক্ট ট্র্যাকিং পোস্ট স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীদের নামিয়ে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি হাতে দেয়া হচ্ছে অমোচনীয় সিল। এছাড়া অন্য জেলার গাড়িতে লাগানো হচ্ছে গন্তব্যস্থানের স্টিকার। আমরা বাইরের জেলা ফরিদপুর থেকে আসছি, আমরা হচ্ছে তথ্য দেওয়ার জন্য এখানে আসছি। আমি ঢাকা থেকে আসছি, এখানে কোথায় যাবেন কি পারবেন সেই জন্য এখানে তথ্য দিতে আসছি আর কি। করোনার প্রাদুর্ভাব থাকা এলাকার মানুষের এ অঞ্চলে অবাধে যাতায়াত নিয়ন্ত্রণ করতে এই ব্যতিক্রমী উদ্যোগ। যদি এরকম কেউ থাকে যে যিনি বাইরে থেকে আসছেন তার মধ্যে জ্বর আছে বা কোনো রকমের উপসর্গ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে আমরা নমুনাটা সংগ্রহ করব। পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো সেটার উপর ভিত্তি করে আমরা সেভাবে করে কাজ করতে পারব। গাড়িটাকে আমরা ডিসইনফেক্ট করছি এবং যাত্রীদেরকে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রতে নিয়ে যাচ্ছি, তাকে একটি কোয়ারেন্টাইন 14 ডেজ কোয়ারেন্টাইন কার্ড হ্যান্ডওভার করা হচ্ছে। জেলার সংক্রমণ ঠেকাতে এই চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। যদি সন্দেহভাজন রোগী হয় তখন আমরা তাকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করব। যদি স্যাম্পল কালেক্টের প্রয়োজন তাহলে আমরা তার স্যাম্পল কালেক্টের ব্যবহার করব। এরকম হতে পারে যে করোনা আক্রান্ত রোগী চলে এসেছে, তখন তার আমরা চিকিৎসা ব্যবস্থা করব। এই ভাইরাসের বিস্তার রোধে নতুন এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।